नमस्कार बंधुरा केमन आछे सबाई भालो आछेन आमिओ भालो आछि आजके आमी नतुन जायगा रान्ना करब ताई आजके आमी आलू पटलेर पोस्त करब नतुन भावे रान्नाटा देखुन आपनारा आमी किभाबे करछि चलुन सब्जीटा बनिए नि भिडियोटी प्रथम थेके शेष अब्दि देखबेन नतुन आखा बनिए रान्ना करब शीतकाले दिन रोद लागबे लम्बा लम्बा करे रेखे देवे चिड़े दुई पाशे एइभावे चिड़बेन ताहले भाजा होबे कला थांग नाइ फुलकपी रेडी दिबा भात होच्छे नतुन उनुने এটা পোস্ত পোস্তটা আমি বেটে নেব कड़ाइए तेल दिलाम तेल गरम हुए पटल टा भेजे नेब পটলটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে ভাজতে হবে এটা এইভাবে ভেজে আমি যেভাবে ভাজি ভালো করে ভেজে তুলে নেব এবার তুলে নেব আলুটা ভেজে নেব Okay.
এইভাবে আলুটা ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে আলুটা, এবার আমি তুলে নেব। রং দিলাম, তারপরে কাঁচা লঙ্কা, পোস্তটা দেব। এটা পোস্ত, পোস্তটা দিলাম। হলুদ দেব, হলুদটা অল্প। জল দেবো, এবার পটল আলুটা ভাজা ছিল, এবার ঢেলে দেবো। লবণ দেবো, চাপা দেবো, একটু সেদ্ধ হোক, এবার ঢাকা দিলাম। আমি যেভাবে রান্না করলাম এইভাবেই রান্নাটা হবে, এতে আদা রসুন পেঁয়াজ দেওয়া হবে না, শুধুই পোস্ত। এইভাবেই বানাবেন আলু পটল ভেজে, এ হয়ে যাবে। এই দেখুন রান্না হয়ে গেছে, পটল পোস্ত, আলু দেওয়া হয়, শুধু পটলেরও হয়। আমি এটা অন্যদিন শুধু পটলেরও করব, আজকে আলু দিলাম। পটল পোস্তর ভিডিওটি আপনাদের যেভাবে বানালাম আপনারা সেইভাবেই বানাবেন নিরামিষ রান্না। ভিডিওটি যদি রান্নাটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনারা খেয়ে দেখবেন কেমন লাগছে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।